প্রথমে বিএসটির অভিযানে যেটা ছিল মৌসুমি ফলে ফরমালিনের উপস্থিতি বা রাসায়নিক কেমিক্যালের উপস্থিতি, তো আমরা উত্তর আবদুল্লাপুর এরিয়াতে যে কটি ফলের মার্কেটে আমরা নমুনা পরীক্ষা করেছি সবগুলো নমুনাতেই আমরা ফরমালিনের উপস্থিতি অনুপস্থিত দেখেছি। তো পরবর্তীতে বর্তমানে এখন আমরা একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে আছে, যেখানকার অধিকাংশ পণ্যই হচ্ছে শিশু খাদ্য, যার একটিতেও আপনাদের বিএসটির অনুমোদন ছিল না। এবং এখানে যেটা আমরা প্রতিটা ফ্লোরে আর কি যেগুলো পরিদর্শন করেছি, প্রতিটা ফ্লোরেই দেখা গেছে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ, এবং এখানে নিম্নমানের যে রং বা রাসায়নিক উপাদান যেগুলো ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করছে, এবং এখানে বিএসটির লোগো ব্যবহার করছে তারা, যাতে যার মাধ্যমে তারা ভোক্তা সাধারণকে প্রতারিত করছে। পাশাপাশি নিম্নমানের পণ্য বিক্রি বিতরণের কারণে এই চলমান যে গ্রীষ্মকালীন যে পরিবেশ বা রমজানের যে পরিবেশ, এই পরিবেশে এই পণ্যগুলো ভোক্তা সাধারণ মানে যেভাবে গ্রহণ করছে, এর ফলেই কিন্তু আমাদের বিভিন্ন রকম যে রোগ আছে, যে আপনার ডায়রিয়া বা অন্যান্য যে রোগগুলো দেখা যাচ্ছে, এই রোগের প্রকোপগুলো কিন্তু এ কারণে বাড়তেছে। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আমাদের এই ধরনের প্রতিষ্ঠানে আজকে অভিযানটি পরিচালনা করা হয়। কারখানায় এসে আমরা অনেকগুলো শিশু খাদ্য পেয়েছি যেগুলো বিএসটির লাইসেন্সবিহীন কোনো অবৈধভাবে তারা উৎপাদন করছে, ঠিক আছে, যেমন ফ্রুট ড্রিঙ্কস, জেলি, চাটনি, সেমাই, ঠিক আছে, চকলেট, এই জিনিসগুলো তারা উৎপাদন করছে এবং এগুলো বিএসটির লাইসেন্সবিহীন, লাইসেন্স এবং অনুমোদন ছাড়া। এই জন্য তাদেরকে আমরা এই সাপ্লা ফুড লিমিটেডকে 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছি।